হোক না ছোট, আমরা সাকসেস প্রথম দিনে। ইয়ে হুই না বাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে তো সারাদিন জার্নির মধ্যে ছিলাম, আর ভিডিও করার আসলে সুযোগ পাইনি। এই হচ্ছে আমাদের প্লেস, আমরা প্লেসে চলে আসছি। এই যে আমাদের আতিক আসতেছে, এই যে আমাদের ফিরোজ ভাই বের হচ্ছে ট্রেন থেকে। এই যে আমাদের ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের দেখা যাচ্ছে না, ফিরোজ ভাইয়ের ভালো করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের টেন্ট, উনি সিঙ্গেল এখানে। আর এটা হচ্ছে আমাদের টেন্ট, এখানে আমি আর আতিক আছি। পরিবেশটা অসাধারণ, আমরা এখানে ফিশিং করব। এখানে এখানে ফিশিং করবো বলতে আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব, এখানে স্পেসটা একটু কম। আমরা সকালে নাস্তা করে ফেলেছি আপনাদেরকে, এখন শুধু ভিউটা দেখাচ্ছি, কারণ ভিডিও তো অনেক করতে হবে। এটা হচ্ছে ডাইনিং, প্রচুর গাছপালা আছে। পানির আওয়াজটা খুবই সুন্দর, এখান দিয়ে আমরা নেমেছি উপর থেকে। উপরে হচ্ছে রাস্তা, আমরা ওই উপর থেকে নেমেছি এখান দিয়ে। এখন আমরা স্পট দেখতে যাব, আমরা যে স্পটে ফিশিং করব সেই স্পটটা আমরা এখন দেখতে যাচ্ছি। এ বহুত আচ্ছা হ্যাঁ, অনেক সুন্দর একটা প্লেস। যাই হোক, ভিডিও কন্টিনিউ চলবে, এখনকার মতো বিদায় নিচ্ছি। আজকে এটা আমাদের হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিশিং ট্যাকল ভিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আছি হিমালয়ে, পঞ্চেশ্বর, জায়গার নাম হচ্ছে পঞ্চেশ্বর। এখন আমরা আমাদের স্পট দেখতে যাচ্ছি, আমাদের ফিশিংটা আমরা শুরু করব সন্ধ্যা থেকে। যেতে সব দেখাবো, আমরা যাচ্ছি স্পটের দিকে। নামছি, নিচের দিক নামছি আমরা এখন। এই যে আমাদের নদী, সুন্দর আমের বাগান করেছে ওরা, লিচুর বাগান করেছে।
পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়ের নিচেই আছি এখন। ভিউগুলো আসলে ক্যামেরাতে কতটুকু আসবে জানি না, তবে এটা অসাম। এটা আপনি সরাসরি না দেখলে, না আসলে আসলে আপনি এখানকার এই ফিলটা আসলে পাবেন না, নিতেও পারবেন না। আপনাকে আসতে হবে এখানে। লোকেশন খুঁজে বের করতে হবে। আমরা লোকেশন খুঁজছি, কোনটা বেটার হয়। আর সামনে সবাই যাচ্ছে, যাক আমরা লোকেশনে যাই, তারপরে আবার দেখাবো। ওয়াও, যেহেতু এটা পাহাড়ি নদী, পাথর আর পাথর, মানে পাথর ছাড়া কিছু নেই, সব পাথর। আমার পার্টনাররা সবাই সামনে, ওই যে দূরে, আমি একটু পিছনে, কারণ আমি পাথর দিয়ে হাঁটছি। সবই পাথর, এটাই সেই নদী আমাদের। দারুণ দারুণ। মোটামুটি আমরা মনে হয় এই স্পটটাতে ফিশিং করব। একটা স্পট আমরা পেয়েছি, আমরা যাচ্ছি স্পটের দিকে। ওয়াও, আমরা যে স্পট চিন্তা করেছি সেই স্পটে আসলে ফিশিং হবে না, আমরা আরো দূরে যাচ্ছি। এখানে নদীর সাউন্ডটা, আর এই যে এই পাহাড়ি রাস্তা ধরে ধরে যাচ্ছি সামনে, এটা কষ্টদায়ক অবশ্যই। পুরো রাস্তাটাই পাহাড়ি রাস্তা, পাহাড়ি বলতে পাথরের রাস্তা, পাহাড়ি না পাথরের রাস্তা। আর এই যে আমাদের নদী, নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পাথরের ওয়াল ধরে। হয়রান হয়ে গেছি, যাই হোক আগাই সামনে। একটা মজার বিষয় দেখাই, আমরা পাহাড়ে এসে পিঁপড়া দেখছি, লাল পিঁপড়া, যেটা দিয়ে আমরা কাতলা মাছ রুই মাছ ধরি। এই যে লাল পিঁপড়া, হ্যাঁ, এখন এটা পাহাড়ি একটা এরিয়া, পাথরের পাহাড়, এখানে এসে আমরা এই লাল পিঁপড়ার বাসা পর্যন্ত দেখছি। এই যে বাসা, এখানে ওই যে বাসা দেখা যায়, এই যে বাসা শুকাই গেছে যদিও, বাট এই জায়গায় এসে এই পিপটা দেখে মনটা শান্তিতে ভরে গেল। আতিক ভাইয়া, একটু রেস্ট নিচ্ছি সাথে আমি আর আতিক। আমাদের পিছনে এই নদী, এখানে দুইটা নদীর পানি এক হয়েছে, একটা হচ্ছে কি হিমালয়ের পানি, আচ্ছা একটা হচ্ছে মানে পাহাড়ি পাহাড়ি পানি, আর একটা হচ্ছে নদী, এখানকার লোকাল নদী। তো হিমালয় ঠান্ডা পানি আর গরম পানি, আমার এই এই যে
আঙ্গুল যে পাশে দেখছেন, এই পাশের পানিটা হচ্ছে একবারে ক্লিন, পরিষ্কার, সবুজ। আর এই পাশের যে পানি, এই পানিটা একেবারে ঘোলা, পুরো ঘোলা পানি এটা। বাট প্লেসটা অসাধারণ। আমরা যে গাছটার নিচে বসে আছি, অনেক বড় গাছ, খুবই সুন্দর একটা পরিবেশ। ফিরোজ ভাই কে সেকেন্ড ক্লাস, ইয়ে ইয়ে পারফেক্ট হয়, আশা করি হয়ে যাবে এটাতে। আরে এটা তো প্রথমেই নিয়ে নিছে, প্রথম দুইটা বাইটি তো নিছে তো। এ শুতে হাত দিন না পাথর। আমাদের আতিক হিট করেছে, আতিকের হিট। আরে লাইনে হাত দিস না, বাজা দিছে। হ্যাঁ হ্যাঁ, নেই নেই নেই, এ বড় হে বড় হে কে বাড়া হে, হ্যাঁ 2-3 কিলো কা হে। আতিক ছো করেছে, আতিক হিট করেছে, ওয়াও। দেখা যাক, আসতেছি 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 ব্রাদার, আই এম কামিং। ওকে নাইস, হোক না ছোট, আমরা সাকসেস প্রথম দিনে। ইয়ে হুইনাবাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে,
আমরা রিলিজ করতেছে আতিক সেকেন্ড হিট রিলিজ, ইয়েস।